কোনো জাতি নাই, মোর কোনো ধর্ম নাই, মোর কোনো ভগবান নাই, মই মুক্ত, মই কি কাঞ্চনজঙ্ঘা। জিয়াই থকালৈ চিনেমা কৰিম, যিমান দিন জিয়াই থাকিব সদায় চিনেমা কৰিব লাগিব, গানৰ কাৰণে যেনেকে লাগো, সমাজৰ কাৰণে যেনেকে লাগো, চিনেমা কৰিব লাগিব। সালসারিত জুবিন গার্গ, গীতত মন্ত্রমুগ্ধ দর্শক, তার মাজতেই জাতিধ্বংসী বিধেয়কৰ বিৰোধিতা। আমার মেইন ইস্যুটো হয়েছে সেইটো যে এমেন্ডমেন্ট বিলখন আমি বেয়া পাইছো, সবাই বিরোধিতা করেছে, কথাটো সেইটোৱে। আর তার বাহিরে বেলেগ যাতে রেশিয়াল কোনো প্রবলেম নকরে এটো মই সেইটোৱে বিচাৰি আছো সদায়। এখন এতিয়াও বিরোধিতা করো, সদায় কৈ থাকিব, আর এখন নাকচ কৰিব লাগে। পাঁচ হলে তো আর বেলেগ হব যুদ্ধ, পাঁচ হলে আকৌ বেলেগ রূপ লম আমি। জুলুর বাবে জংঘললৈ জুবিন, ইংরাজি ভাষাত নির্মাণ হব জুলু। বাহিরের দর্শকর ওয়াইল্ড লাইফ এডভেঞ্চার ছবিখন ইংরাজি ভাষাত নির্মাণের পরিকল্পনা করেছে জুবিনে। এখন ডাঙর সিনেমা কব লো জুলু বলে, রঞ্জু হাজরিকা স্টোরি, ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক স্টোরিজ। এটা মানে বনাবলে সাহস করেছো যে সিনেমা হিসাবে, আর করিম বলে যেটা করলো মানে করিমে। অলরেডি দুটা মোহ কিনলো মানে, এটা সেই মোহকিটার অহা বছর মই মোহকিটার থাকিম। এটা ওয়াইল্ড লাইফ এডভেঞ্চার, তো সেটা একটা নতুন সংযোজন হবো সিনেমার কারণে। এখন অহা বছর বিহু নকর বলে কোথাও নকর, আর যখন মানে ইংলিশত বনাম বলে ভাবি আছো। বিশ্বকাপ ফুটবল চাবলে যাব জুবিন, পিন্ধিব গ্রিন অসম লিখা জার্সি, ইন্ডিয়া লিখা থাকিব আর গ্রিন আসাম লিখা থাকিব, মানে গম পাবল যে অসম পাইছে ইন্ডিয়ার। পিছে জুবিনের অনুষ্ঠান চলি থাকুতে একাংশ উদন্ত দর্শকে উদ্ভণ্ডালি করাত অর্ধসামরিক বাহিনীয়ে লাঠি চালনা করবলৈ বাধ্য হয়। বাইহাটার পৰা ৰাতুল ডেকা, রিপোর্ট, প্রাগ নিউজ।